নমস্কার, শুভ সকাল। শৈলী শপথ প্রযোজিত কাব্য সুরের প্রভাতী অনুষ্ঠানে আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি বিশিষ্ট কবি, কবি অরুণ কুমার চক্রবর্তী, কবি কৃষ্ণা বসু ও কবি বাচিক শিল্পী সঞ্চালিকা অর্পিতা চক্রবর্তীকে। আপনাদের প্রত্যেককেই আমাদের স্টুডিওতে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের এই আড্ডার নাম কি চক্রবর্তী সমাবেশ? তুমি চক্রবর্তী, ও চক্রবর্তী, ইনিও চক্রবর্তী, এটা হয়তো হয়ে গেছে। আজকে আমরা এই তিনজন, তিন কবিকে আমাদের মধ্যে পেয়ে আমরা সমৃদ্ধ হয়েছি। আমরা প্রথমেই চলে যাব অর্পিতা চক্রবর্তীর কাছে। অর্পিতা, তুমি তো কল্যাণী থেকে এসেছো, তুমি পেশায় বিএড কলেজের অধ্যাপিকা, এদিকে তুমি সঙ্গীত চর্চাও করো, আবার সঞ্চালনাও করো, আবার আবৃত্তিও করো, আবার আবৃত্তিও করো। তোমার তো অনেক গুণ, অনেক গুণের অধিকারিণী তুমি। আজকে আমরা তোমার কাছ থেকে প্রথমেই একটি সুন্দর কবিতা শুনে নেব। ধন্যবাদ দিদি, আমি নিজেকে অত্যন্ত সমৃদ্ধ মনে করছি। আমি আজকে যাদের পাশে বসে আছি, মানে এখানে বসে থাকার দৃষ্টটা মনে হচ্ছে আমার কাছে, তবু তাদের স্নেহের আশিসে আমি এখানে বসে আছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি। আমার প্রথম নিবেদন কবি মল্লিকা সেনগুপ্তের কন্যাশ্লোক। আশ্বিনের প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে নারীর অকাল বোধন করেছিলেন, তাই আজ 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক হয়ে উঠুক মাটি পৃথিবী প্রতিটি নারীর মধ্যে। মেয়েটার নাম দুর্গা সরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে, সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরাজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরাজি ভাষা, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার যোগ বিয়োগের ভুল হলে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশ মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা, যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্গা, মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে পর্ণায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নবস্তুতে পণ্যাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে সাধারণী নমস্তুতে সাধারণী নমস্তুতে। আমার কন্যা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষায় শরীর পুড়ছে মন না, আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংসের কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধি। আমার দুর্গা মেধা পাটকর তিস্তা শীতলা বাঁধেরা, আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম, অগ্নিপথে যুদ্ধ জয়ে মা তুঝে সালাম, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম।
এই যে যার কবিতা বলল মল্লিকা সেনগুপ্ত আমাদের প্রিয় সাহিত্য সাথী, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সুন্দর ছিল। মল্লিকা আমার কবিতা খুব পছন্দ করতো, আমি মল্লিকার কবিতা খুব পছন্দ করতাম। মল্লিকা কবিতা লিখে আমাকে টেলিফোনে শোনাতো, আমি কবিতা লিখে মল্লিকাকে টেলিফোনে শোনাতাম। এবং সানন্দায় মল্লিকা কবিতার পাতা সম্পাদনার দায়িত্ব নেয়। সেখানে একটি মিটিং হচ্ছে আমাদের প্রণম্য অভিনেত্রী এবং ফিল্ম ব্যক্তিত্ব অপর্ণা সেন, তিনি একটা স্লিপ লিখে আনেন, সেখানে কৃষ্ণা বসুর লেখা, মল্লিকা একটা স্লিপ লিখে আনে, সেখানে কৃষ্ণা বসুর লেখা। আমার কাছে জীবনের একটা বড় পাওয়া মল্লিকার ভালোবাসা পাওয়া। মল্লিকাকে খুব মিস করি, খুব হারাই, খুব মন কেমন করে মুকুল। হ্যাঁ সত্যি সত্যি আমাদেরও খুব খারাপ লাগে। অত্যন্ত প্রিয় বন্ধু এবং বোন আমার, এবং খুব বড় মাপের একজন কবি খুব অল্প দিনে আমাদের ছেড়ে চলে গেছেন। আর তার কবিতা একটা সুন্দর মাত্রা পেল ওর বাচনভঙ্গি দিয়ে, এটাও একটা পরম পাওয়া। কিন্তু কবি কিন্তু বেঁচে আছেন এদের মধ্যে, এই নতুন প্রজন্মের কবিদের মধ্যেই কিন্তু উনি বেঁচে আছেন, এই বাচিক শিল্পীদের মধ্যেই কিন্তু উনি বেঁচে রয়েছেন। কবির মৃত্যু নেই, কবির মৃত্যু নেই। আচ্ছা এখন আমরা চলে যাব একালের বিশিষ্ট কবি, নারীবাদী কবি, একমাত্র বাংলা আর একমাত্র নারীবাদী কবি কৃষ্ণা বসুর কাছে। উনি কাঁচরাপাড়া কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন এবং বাংলা ভাষার উপর উনি অনেক কাজ করছেন, উনি অনেক কবিতা লিখেছেন। উনি ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায় গিয়ে বক্তা হিসেবে ওনাকে আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে উনি অনেক ক্ষণ ধরে বক্তৃতা দিয়েছেন। উনি আমাদের বাংলা ভাষাকে কবিতায় লেখায় অনেকভাবে সমৃদ্ধ করছে। আমরা এখন তার কাছ থেকে একটি সুন্দর কবিতা শুনে নেব। আমার নামের আগে এই বিশেষণটি অনেকেই দেন, মুকুল চক্রবর্তীও দিলেন, নারীবাদী। নারীবাদী তো বটেই, জীবনবাদী কবি আমি আসলে। আর জীবনবাদী হলে মেয়েদের দিকে তাকাতেই হয়। আমি একটি কবিতা বলি, মল্লিকার প্রসঙ্গ থেকে কবিতাটা এলো। কবিতাটার নাম হচ্ছে মেয়েদের মিছিল চলেছে। কবিতাটা আমার কাছে এইভাবে আসে, আমার এক কলেজের প্রাক্তন ছাত্রী একটি প্রাইভেট স্কুলে চাকরি পেয়ে আমাকে প্রণাম করতে আসে এবং একটি যীশুখ্রিস্টের ছবি দিয়ে যায়, বলে ম্যাডাম এই ছবিটা আপনার জন্য এনেছি। আমি বলি যীশুখ্রিস্ট চলেছেন কিরে, পুরস্কার নিয়ে আমরা মেয়েরাই তো চলেছি। তখন সে বলে ম্যাডাম আপনি তাহলে লিখুন, আমি বাড়ি গিয়ে শুনব। আমি লিখলাম মেয়েদের মিছিল চলেছে, টুসকাট পিঠে নিয়ে আমরা মেয়েরা চলেছি নারী জন্ম ধরে, পিঠ বেঁকে গেছে ভারে, সমাজ শাসন মারে জখম রয়েছে সুচির জীবন, অধিত্যকা উপত্যকা পাহাড় চূড়ায় পথ বেঁকে বেঁকে উঠে গেছে দূরে, সেই পথে টুসকাট পিঠে নিয়ে আমরা মেয়েরা চলেছি নারী জন্ম ধরে। তোমরা জেনেছো কেউ, তোমরা দেখেছো কেউ আমাদের নুবজ হেঁটে যাওয়া, লালা পরে মার খাওয়া, মানবীর মুখ থেকে জল পরে স্পর্শাতুর চোখগুলি বেয়ে, সেই জল গড়িয়ে গড়িয়ে গিয়ে সমুদ্রের সব জল লবণাক্ত করে দিয়ে গেছে, পৃথিবীর মানচিত্রটির দিকে তাকাও দেখবে অবিরত মার খাওয়া মানবীর মিছিল চলেছে, দাহ হওয়া সতীদের দেহগুলি চলেছে মিছিলে, মরে যাওয়া ভগ্নী ভ্রূণগুলি চলেছে মিছিলে, না দেয়া পণের অদ্ভুত অলীক অপরাধে পুড়িয়েই মেরে ফেলা হয়েছে যে বধূদের, তারাও চলেছে মিছিলে, ধর্ষণে ধর্ষণে ধস্ত করে হত্যা করা হয়েছে যে নারীদের, তারাও চলেছে মিছিলে, ওই মেয়েদের মিছিল চলেছে, মানুষের সভ্যতার দিকে তাকাও দেখবে অবিরত মার খাওয়া মানবীর মিছিল চলেছে, চলেছে চলেছে ক্রুশকাট পিঠে নিয়ে চলেছে চলেছে মানবী সভ্যতা। মানব সভ্যতা বলে কিছু হয়? মানবী সভ্যতা বলে কিছু নেই সখা। নারীদের নিয়ে কে ভাবে, নারীদের কথা কে বলে? কৃষ্ণাদি বলে। আমি বেশিরভাগ কবিতায় আমি দেখেছি নারীদের দুঃখ যন্ত্রণা উনি যেভাবে ফুটিয়ে তোলে, এক উনি তো নারী, তাই বোধ হয় নারীর মর্মবেদনাটা বেশি করে ওনার কবিতায় উঠে আসে। এবং আমরা এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি, আমাদের প্রিয় এবং প্রণম্যতম ব্যক্তিত্ব শঙ্খ ঘোষ, তিনি একটি সাক্ষাৎকারে কথাকৃতি পত্রিকা বলে একটি পত্রিকা সাক্ষাৎকারে বলেছিলেন যে মেয়েদের বেদনা পুরুষেরা আমরা বুঝি না তা নয়, তবে কৃষ্ণা মল্লিকা এরা যতটা বুঝবেন, যতটা অনুভব করবেন, যতটা প্রকাশ করবেন, আমরা পুরুষেরা ঠিক ততটা বোধহয় পারবো না। ঠিক ঠিক তাই। এখন আমরা চলে যাব কবি অরুণ কুমার চক্রবর্তীর কাছে, যিনি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন, শিবপুর বি কলেজ থেকে উনি পাস করেছেন এবং উনি একটা ভিন্ন ধারার পড়াশোনা, আর এখন ওনার যাপিত জীবন কিন্তু ভিন্ন ধারার। হ্যাঁ, এটি আমার খুব আশ্চর্য লাগে, মানে দুটি পুরো বিপরীত মেরু, কিন্তু উনি
কিভাবে যে এই দুটিকে সামঞ্জস্য রেখেছেন এবং সংসারও সংসার জীবন করেছেন, চারিদিকে ঘুরে বেড়িয়েছেন, বিভিন্ন মানুষের সংস্পর্শে এসেছেন, বাউলদের সংস্পর্শে এসে তাদের জীবনধারা তার গানে ফুটে উঠেছে। মাটির কাছাকাছি সমস্ত মাটির মানুষদের পাশে গিয়ে তাদের সঙ্গে থেকেছেন, রাতের পর রাত কাটিয়েছেন, আর তাদের জীবন যন্ত্রণা, তাদের জীবনের ভালো লাগা, তাদের জীবনের আনন্দ সব তার কবিতায় ফুটে উঠেছে। তাই এখন আমরা অরুণদার কাছ থেকে একটা তার সুন্দর সেই কবিতা, আমি একটা ছোট্ট কথা বলি মুকুল, শুনে অরুণ চক্রকুমার চক্রবর্তীর দুটি হাত, একটি হাত দিয়ে ধরে আছেন তিনি সংসারকে, আরেকটি হাত দিয়ে ধরে আছেন সন্ন্যাস এবং শিল্পের সংসারকে। অরুণদা একটা কবিতা শুনে নেব। জীবনটাকে দেখা, যেটা বলছিলাম যে সিলেবাসে আটকে না গিয়ে সামগ্রিক জীবনটা কি ভারী ইন্টারেস্টিং, শুধু আহার বিদ্যা মৈথুন তো নয়, এত তার বাইরের জগৎটার জন্যই আমরা এখানে এসেছি, কিন্তু সবাই কিন্তু শুধু জানি। আচ্ছা, আসলে হচ্ছে কি, যেটা মুকুল বলছিল ইঞ্জিনিয়ারিং ও তার সঙ্গে সাহিত্যের কোনো সংঘাত নেই, যেমন তেইয়াম তাতা তেই তেইয়াম তাতা তেই জল পরে বাঁধান যত মত তত বহন, এক দুই সব ছন্দ। সুতরাং ছন্দের মধ্যে যে অদ্ভুত অঙ্ক লুকিয়ে আছে, সুতরাং কোনো সংঘাত নেই, অঙ্ক সবেতেই আছে, ইন্টারেস্টিং সাহিত্যের মধ্যে বিশাল বিজ্ঞান লুকিয়ে আছে। এই যেমন থিওরি আছে যে একটা প্রত্যেকটি সৃষ্টি কীভাবে তৈরি হয়, যেমন কৃষ্ণার একটি কবিতা আছে লাশ, একটা মেয়ে মানুষের লাশকে নর্দমায় ভাসতে দেখে তার এই যে দৃশ্য বিক্ষণ থেকে, এটা হচ্ছে নিউক্রিয়েশন সাইট, বিজ্ঞান শুরু হলো ওর দেখাটা। এইবার ওর নিজস্ব ভাবনা চিন্তা, ওর অবস্থান, ওর ছন্দবোধ, শব্দচয়ন, বেদনাবোধ, এই দৃশ্যের মধ্যে যে অভিঘাত তার মধ্যে তৈরি হলো, সেটা হলো গ্রোথ প্রসেস। তারপর সেটা কবিতায় রূপান্তরিত হলো, টাস মাইগ্রেট করলো ইন দ্য ফর্ম অফ পোয়েট্রি। সেরকম তোমারও একটি গান, তোমারও একটি গান লাল পাহাড়ির দেশে যা, যেটি 22টি ভাষায় অনুবাদ হয়েছে। এটি 22টি ভাষায় মানুষের কাছে কিভাবে গ্রহণযোগ্য, একদম বাচ্চা থেকে বুড়ো অবধি লাল পাহাড়ির দেশে যা এই গানে কিন্তু মেতে ওঠে। হ্যাঁ, অদ্ভুত একটা ব্যাপার, যে ছোট বাচ্চা তারও যতটা ভালো লাগে, আবার একজন যার 80 বছর বয়স তারও কিন্তু ভালো লাগে। এই যে একটা গান উনি লিখেছেন, যেটা মানে জনগণের মধ্যে একটা আলোড়ন ফেলে দিয়েছেন, এবং ইনসাইক্লোপিডিয়ায় বোধ হয় এর জন্য তোমার এই গানের ব্যাপারে লেখাও রয়েছে। তা এই একটা গান কোথায় পৌঁছে দিয়েছে একটা মানুষকে, এটা ভাবলে আমাদের সত্যি গর্ব হয় তোমার। আচ্ছা, আবার বলি, আমি কিন্তু গান লিখি না, আমার কবিতা থেকে গান, কবিতা থেকে গান হয়েছে। যাই হোক, সেটা আমরা গান আকারে পেয়েছি। আচ্ছা, ইন্টারেস্টিং, যাদের না গানটা তো আদিতে কবিতা পরে গান, আগে কবিতা। যেমন নারীবাদী কবি হিসেবে যে কিসাকে বলি, তার নিউ ক্রিয়েশন সাইট হচ্ছে নারীর যন্ত্রণা, তার আশা আকাঙ্ক্ষা, আনন্দ, বেদনা, হতাশা, ঠিক আছে, অপমান, সেই নির্দিষ্ট বিক্ষণ থেকে আমাদের রবীন্দ্রনাথও বঞ্চিত নন। শরৎকালে আমাদের নিরাকাশ আছে, সাদা ন্যায় মেঘ ভেসে যায়, শিউলি ফোটে, কাশফুল ফোটে, এই দৃশ্য বিক্ষণ থেকে রবীন্দ্রনাথ দেখলেন, দৃশ্যটা দেখলেন, সবাই দেখেছে, কিন্তু এই যে বিশেষ করে দেখা, এটা কবির চোখ দিয়ে দেখা। ঠিক, তিনি একটা কবিতা লিখলেন, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘ, সেই কবিতার গান হলো 120 বছর ধরে আমাদের মেয়েরা নেচে যাচ্ছে। এই যে খেলাটা দেখো, একইভাবে একটি গাছ কি দেখেছিলাম, তার নাম মহুয়া গাছ, মধুকা ল্যাটিফোলিয়া, দৃশ্যবেক্ষণ, নিউক্রিয়েশন সাইট। তারপর সেই মহুয়াকে নিয়ে তার পারিপার্শ্বিকতা, গল্প, আদিবাসীর সঙ্গে তাদের টান, ভালোবাসা, তাদের ফল থেকে রান্না করে খাওয়া তরকারি, তাদের মহুয়া ফল থেকে মদ তৈরি করে নাচ, পায়ে পায়ে অসাধারণ একটা ব্যাপার, গ্রোথ প্রসেস। এবার ওদেরই সব কথাগুলো নিয়ে, হাই দেখো গো তুই খানে কেনে লাল পাহাড়ির দেশে যাস, এই দেখো নিউক্রিয়েশন, গ্রোথ,
and that's why I get called in the form of poetry. এই হচ্ছে বিজ্ঞান, আমার বিজ্ঞানের লক্ষ্য এই হলো বিকাশের নিয়ম, তুমি বিকাশের নিয়ম তুমি এইভাবে বলে হ্যাঁ সেই দেখো যেমন আর আমার এই গানটা গত মাসে স্থান থেকে যদি গিয়েছিলাম একটি ফ্যামিলি এসছে আমাকে দেখে চিনতে পেরেছে হই হই করে পায়েটায় ধুমস আসে মানে কী করবে আমাকে নিয়ে দিদিমা ছিলেন সবচেয়ে বয়স্ক মানুষ তিনি বললেন বাবা তোমার গানটাই আমি নেচেছিলাম আমার মেয়েও নেচেছে এবার নাতনিও নেচে তিন প্রজন্ম মানে ভাবা যায় না তিনটে প্রজন্ম নেচে দেখো মানে একটা গান তিন প্রজন্মকে আলোড়ন ফেলেছে আলোড়ন এটা বোধহয় আর আনন্দ দিয়েছে ঠাকুমা বললেন আমার নাতির নাতিও হয়তো নাচবে দেখে এইভাবে একটা ব্যক্তিকে ছাপিয়ে গেছে এই গান একটা ব্যক্তিকে ছাপিয়ে গেছে একটা মাইলস্টোন হয়ে গেছে আচ্ছা এবার একটু কবিতায় চলে যাই হ্যাঁ যেমন এই ব্যাপারটা আদিবাসীদের জীবনটা খুব সাংঘাতিকভাবে আমাদের দেখো লক্ষ্য রাখো যে যত ভরা ভরা সমস্ত আমাদের যে জমি সব বড় লোকদের হাতে আর আদিবাসী যারা প্রকৃত ভারতীয় ট্যাবরিন্স নন এরিয়ানস অনার্য যদি আদি উৎস তাদের তাদের তারা ত্যাগ করে প্রান্তিক সেবায় নেই রিসেন্টলি 100 to 200 আদিবাসীকে সুপ্রিম কোর্ট বলেছে যে ওদের জায়গা ছাড়তে হবে আর ওখান থেকেও তাড়াবে কারণ তলায় খনি আছে এখানে কর্পোরেট দেখতে পেয়েছে ওদের তাড়িয়ে তারা জমিটা কোথায় তবু ভাগ্য ভালো আমরা সে যারা আন্দোলন করেছি ওদের রক্ষা করার জন্য তবু স্থগিতাদেশ দিয়েছে এর পরে কি হবে আমরা কেউ জানি না এই চিন্তাটা মানুষ বিপুল অনিশ্চয়তা বিপুল অনিশ্চয়তার মধ্যে তারা দিন কাটাচ্ছে ওদের মিশে যে যন্ত্রণাগুলো পেয়েছি আমি সেটা একটা অদ্ভুত ব্যাপার সবর জাতি নিয়ে আমাদের মহাশয়াদেবী অনেক ভালো ভালো কাজ করেছেন জানো রাজনগরে আমিও দিদির সঙ্গে মিশতাম এক হয়ে গেছি তা সেখানে আসছি সেখানে সবরটা কী করছে এক বন্ধু ইঞ্জিনিয়ার গভর্নমেন্টের প্রজেক্ট করেছে 400 বাড়ি বানিয়েছে টাকা দেয় আমার কাছে এসেছিল বললো কংক্রিটের বাড়িতে যাস না ওখানে চল কি আলোচনা করি ওরা কী চায় তেমন করে বানাই শুনলো না টাকা দাদা হাজির হয়ে গেছে 400 বাড়ি বানিয়েছিল কিন্তু কোনো সবর সেখানে থাকলো না এই যে একটা সভ্যতার সঙ্গে চিন্তার সঙ্গে ওদের যে ফিলসফির যে আছে বিশাল ফাঁক সেটা এখনও রয়ে গেছে তাই ওদের ইন্ডিয়াতে কবিতা সেই ঝুপড়ি ঘরে হ্যাঁ মাথায় ছাদ নেই চাঁদ ঝুঁকে পড়ছে ঝুপড়ি ঘরে চাঁদের আলো এই মাদল বাজিছে হে বাজিছে ই মেয়া লাচিছে হে লাচিছে দেখো দেখো ঝুপড়ি ঘরে চাঁদা আইছে ই বংশী বাজিছে হে বাজিছে ই মরদ লাচিছে হে লাচিছে দেখো দেখো ঝুপড়ি ঘরে চাঁদা হাসিছে সিগুন ফুল টুপর টুপর আর সালের ফুল ঝুলর ঝুলর মেয়ার কানে বনর ফুল লটর পটর জুড়েছে ই মাদল বাজিছে হে বাজিছে সিগুন ফুল টুপর টুপর আচ্ছা সালের ডবি লালি লালি উই মেট চোখের বালি আর ধামসা বাজায় মরদ খালি হালি লাখিছে এই মাদল বাজিছে হে বাজিছে এটা গান হয়েছে এই গানের মধ্যে একটা নৃত্য সম্ভাবনাও রয়েছে মুকুল নৃত্য সম্ভাবনা নাচে নাচের একটা দুলুনি রয়েছে আচ্ছা আমরা এখন একটু অর্পিতার কবিতায় চলে যাই অর্পিতা পর হ্যাঁ অর্পিতার পরবর্তী কবিতা আমরা একটু শুনে নিই কবি সুবোধ সরকার মোর পক্ষী মেয়ে হলে কি নাম রাখতে কি নাম কি নাম কি নাম রাখতাম ময়ূর পক্ষী কম করে 19 জন কবি লেখক অধ্যাপক বলেছেন বুঝলি এক ছেলে ছেলে নয় তোমার একটা মেয়ে দরকার ছেলে খারাপ হলে বিপদ ভালো হলেও বিপদ খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে ভালো হলে আমেরিকা কেড়ে নেবে মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী ভুল বললাম বলতে হবে নাম রাখব ময়ূরপঙ্খী ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট্ট হাত টলমল করে সে এগিয়ে আসছে আমার দিকে ময়ূর মা তুই আমাকে ভালোবাসবি তো ছেড়ে যাবি না তো অ্যাপ্লাই করেছ বউকে জিজ্ঞাসা করলো সমস্যার তিনজন আমি বললাম দেখেও এসেছি যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনব ছোট্ট ময়ূরপঙ্খীকে
চুমোয় চুমোয় তাকে ভরিয়ে দেব। সে তার 4 বছরের দাদা রুরুবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছ, মাত্র 2 শব্দধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞাসা করলো, অ্যাপ্লাই করেছ? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার, ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর। আমার জন্যে তুমি অ্যাপ্লাই করেছ। বাকি রাত উঠে বসে থাকি আমার সামনে কাকভোর, ফুটপাত আর ফুটপাত ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূর পঙ্খী ঘরে তুলে আনতে? তোমার বাচনভঙ্গি এত ভালো, এত ভালো লাগছে আমাদের। আর একটা ছোট্ট কবিতা শুনে নি আমরা তোমার কাছ থেকে। এবারও সুবোধ সরকার, যেহেতু আমি শিক্ষকতায় আছি, কবিতাটা আমার খুব প্রিয় কবিতা, কবি সুবোধ সরকারের ঘুষ। রবীন্দ্র রচনাগুলির নবম খণ্ড দিয়ে চাপা দেওয়ার সুইসাইড নোট, ছেলেকে লেখা, লিখে হাতে ব্লেড দিয়ে বাথরুমে ঢুকে ছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজায় তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে, ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো, যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর বহন করতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলুঝুলি করেন তার ছেলেকে ভর্তি নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন আর পারিনি। আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে তিনি চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা হয়েছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা, ফিরলে বলুন, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার চলে গেছে আমার। ইতি বাবা, যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর, তখন রবীন্দ্র রচনাগুলি দিয়ে চাপা দেয়া এক সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলে গাছ ছমছম করছিল, এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটোই ভারতবর্ষের শেষ মাটি। দেখো কবিতার মধ্যে মেসেজ বার্তা রয়েছে এবং কবিতার আকুতি রয়েছে। অর্পিতা এবং কিশাকে জিজ্ঞেস করি, আজকে এই ধরনের কবিতাগুলো যেটা গদ্যিক ফর্মে লেখা, ভাবছন্দে লেখা আর কি, প্রোজাইক স্টাইল, এর সঙ্গে কোথায় একটা কি কবিতার এবং ছোট গল্পের মিলন ক্ষেত্র দেখা যাচ্ছে? হ্যাঁ, গল্পগুলোর মধ্যে একটা স্টোরি লাইন রয়েছে এবং কবিতার আকুতিও রয়েছে। রবীন্দ্রনাথের বহু কবিতায় এই জিনিস ছিল, রবীন্দ্রনাথের সাধারণ নিয়ে কবিতায় গল্প রেখা রয়েছে, কবিতার আকুতিও রয়েছে। আজকে আমরা একদম শেষ পর্যায়ে, আমরা কি মনে করতে পারি যে এক সময় ছোট গল্প আর কবিতার মধ্যে কোনো দূরত্ব থাকবে? মিশে যাবে, মিলে যাবে, ভবিষ্যতে দেখা যাবে। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ হলো। আজকে আমাদের মধ্যে আমরা যাদের পেয়েছিলাম তাদের সকলকেই ধন্যবাদ জানাই। শৈলী শপথ নিবেদিত কাব্যসুরের প্রভাতী অনুষ্ঠান এখানেই শেষ হলো। প্রত্যেক শনিবার CTN+ 9টা থেকে